আমরা গত বছর করেছিলাম, আমরা পার্ক হোটেলে মানবী কথা, ফর্মার ডিস্ট্রিক্ট গভর্নর রোটারির অংশমান্দা এখানে আছেন, উনি মানবী কথায় গিয়েছিলেন, মানুষের কথা মানবিকতা আমরা গত বছর করেছিলাম পার্ক হোটেলে। আমরা ইচ্ছে করে এবার সরাসরি নারীর অধিকার নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু সঞ্চালনা করার সময় আবারও সেই লোকমুদ্রা আর জয় গোস্বামী, আমরা বলি জয়দা, যদি তারা মনে করেন কিছু আলোচনা করবেন, সম্পূর্ণ তো গোসাই বাগান তাদের হাতে থাকবে, গোসাই বাগানের স্রষ্টা এখানে থাকবেন আর গোসাই বাগানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লোকমুদ্রা থাকবে। তো আমরা অনেক কথাই আজকে শুনবো। আর পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া আমাদের একটি সর্বভারতীয় সংস্থা, যারা এখানে নতুন এসছেন, অনেক অতিথি এসছেন, 53 বছরের পুরনো সংস্থা, 32টির ওপরে চ্যাপ্টার আছে গোটা ভারতবর্ষে। আমরা কলকাতা চ্যাপ্টার থেকে আমরা চেষ্টা করি জনসংযোগ করতে মানুষের সঙ্গে, তো সেই জায়গায় কতটা পৌঁছতে পেরেছি আমরা জানি না, তবে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যে জনসংযোগ, ভালো কথা বলতে, খারাপ কথা না বলতে, মানুষের মন বুঝতে, মন বুঝে এগোতে। মানুষের মন বলেছিলেন একটা প্রোগ্রাম করো, তো যার জন্য সেটা বুঝে আমরা আজকে আপনাদের সামনে এসেছি এই প্রোগ্রামটা নিয়ে। গোধূলি বেলায় গোসাই বাগানে, সেই গোসাই বাগানে কবি জয় গোস্বামী থাকবেন, আর থাকবেন আমাদের অতিথি সঞ্চালক প্রখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। আমি প্রথমেই আমাদের এই মঞ্চে ডেকে নেব শ্রী জয় গোস্বামীকে। আসলে যারা দুজন এখানে আছেন সেই দুজনকেই আনুষ্ঠানিকভাবে একটা কিছু কথা বলতে হয় বলে বলছি দু এক লাইন, বড় কথা কিছু বলবো না। এ যুগের কবি জয় গোস্বামী শুরু থেকেই বিষয়ে, ভঙ্গিতে, শব্দে, নৈঃশব্দে, ছন্দে, ছন্দহীনতার তিনি বিশিষ্ট। 13 বছর বয়সে প্রথম কবিতা রচনা, কবিতা, গদ্য, উপন্যাস সর্বত্রই তার অবাধ বিচরণ। আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, পশ্চিমবাংলা একাডেমি পুরস্কার সহ একাধিকবার আরো নানা পুরস্কার পেয়েছেন কবি জয় গোস্বামী। আমি বেশি কথা বলবো না, কবি জয় গোস্বামীকে আমরা অনুরোধ করছি আমাদের মঞ্চে আসতে। আমরা তারপরে ডেকে নেব প্রখ্যাত সঙ্গীত শিল্পী, আনুষ্ঠানিকভাবে বলতে হয় লোপামুদ্রা। লোপামুদ্রা বিজ্ঞাপনের ভাষায় জগতে নিজেই একটা ব্র্যান্ড, তার সম্বন্ধে কিছু বলা কি বলবো বুঝতে পারি না, চেষ্টা করলাম উইকিপিডিয়ায় গিয়ে খুঁজতে। কিছু বলতে গেলে যেমন এসে ঢুকেই গান চলছিল, আমরা যখন ফাঁকা হল ছিল তখন গানটা শুনছিলাম, এসেই প্রথম বন্ধ করে দিলেন, ভালো লাগে না, ভালো লাগে শুধু হল ভর্তি, যখন উনি গান গাইবেন সে গান শোনাতে, রেকর্ডেড গান আমরা বন্ধ করে দিলাম। তো উনি, ওনারও বহু অ্যাওয়ার্ড উনি পেয়েছেন, উনি পেয়েছেন বেস্ট সিঙ্গার এবং বেস্ট অ্যালবাম অফ দ্য ইয়ার 2001 আনন্দবাজার পত্রিকায় পেয়েছিলেন, বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2011 সালে স্টার জলসায়, গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড, 10 বছরের সঙ্গীত জীবন যখন হয় HMV থেকে, সারেগামা থেকে তাকে দেওয়া হয়। এছাড়াও বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার এক সময় পেয়েছিলেন, এছাড়া বহু অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে মানুষের মন উনি জয় করেছিলেন। এখনো পর্যন্ত যে 2-3 জন সঙ্গীত শিল্পীর গান বাংলার সমস্ত জায়গায় সবচেয়ে বেশি সেল হয় তার মধ্যে একটি ব্র্যান্ড হচ্ছে লোপামুদ্রা। লোপামুদ্রাকে আমি আনুষ্ঠানিকভাবে ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে, লোপামুদ্রা মিত্র। আমাদের এই অনুষ্ঠানটি কিভাবে চলবে আপনাদের বলে দিই। আমাদের এই মঞ্চে দুজনকে ডেকে নেওয়ার পর আমরা আমাদের পক্ষ থেকে তাদের কিছু সম্মান জানাবো, সেই সঙ্গে সম্মান জানাবো আজকে গোসাই বাগানের যিনি কারিগর, অর্থাৎ এইখানে যেভাবে দেখছেন আজকে 2টি কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে প্রতিদিন এবং 365 দিন, এছাড়া বিভিন্ন জায়গায় ফেসবুকে প্রমোশন দিয়েছে, গত 5 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় আমাদের যত প্রোগ্রাম আমরা পোস্ট করেছি সবচেয়ে বেশি লাইকস এসছে এই প্রোগ্রামে। তারা আসতে পারেননি কারণ আমন্ত্রণমূলক প্রোগ্রাম ছিল, যার জন্য তারা আসতে পারেননি, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানাই
যে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে আজকের এই প্রোগ্রাম। তো আমাদের সঙ্গে আছেন চিত্ত ঘোষ, যিনি গত 30-35 বছর ধরে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত, তাকেও আমরা আজকে এখানে বিশেষভাবে সম্মান জানাবো। আমাকে সুমন একটু এদিকে এসো। প্রথমে কবি জয় গোস্বামী গত 12 জানুয়ারি আমাদের একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তিনি পুরস্কার নিতে আসতে পারেননি, বেটার সিটি বেটার লাইফ, সেটাও আমরা এখানে দেবো। তার আগে আমাদের সংস্থার চেয়ারম্যান শ্রী নরেন্দ্র রঞ্জন মুখার্জি বলবেন না অন্তত এসে আর পরে বলবেন, আমাকে বাধা দিলেন। আমরা শুরু করব আমাদের আনুষ্ঠানিকভাবে, প্রথম আমরা শুরু করছি বেটার সিটি বেটার লাইফ অ্যাওয়ার্ডটি জয় গোস্বামীর হাতে তুলে দেবেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র, এবং আমি সাহায্য করব, সঙ্গে সাহায্য করবেন আমাদের চেয়ারম্যান শ্রী এন আর মুখার্জি। এটি 12 জানুয়ারি দেওয়ার কথা ছিল, বেটার সিটি বেটার লাইফ অ্যাওয়ার্ড। আমি ইনাবোসকে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে জয় গোস্বামীকে সম্মান জানানোর জন্য। আরেকটি সড়ক তুলে দেবেন এনআর মুখার্জি। আমাদের ভাইস চেয়ারম্যান রাজেন্দ্র খান্ডেলওয়াল এখানে আছেন, আমি চট করে অনুরোধ করবো আপনি যদি চলে আসেন, সঙ্গে সাহায্য করবেন। আমি আবারও লোপামুদ্রা মিত্রকে আজকে সঙ্গে আছেন আমাদের এনআর মুখার্জি ভাইস চেয়ারম্যান রাজেন্দ্র খান্ডেলওয়াল এই এটি তুলে দিতে অনুরোধ করছি শ্রী জয় গোস্বামীর হাতে। এরপরে আমাদের সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রকে আমরা সংবর্ধনা জানাবো, আমাদের তরফ থেকে স্মারক দেবো, পুষ্পস্তবক দেবো, এবং আমাদের সঙ্গে আছেন সৌমিত্র লাহিড়ী এবং চন্দ্রমা রায়, দুজনেই রেডি থাকবেন। সৌমিত্র লাহিড়ী আপনি যদি একটু এগিয়ে আসেন, চন্দ্রমা রায় পুষ্পস্তবক দিয়ে লোপামুদ্রা মিত্রর হাতে পুষ্পস্তবক দেবেন চন্দ্রমা রায় আমাদের সদস্য। সৌমিত্র লাহিড়ী লোপামুদ্রা মিত্রকে দিলেন। আমাদের আজকে পাবলিকেশন সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে লোপামুদ্রাকে আরেকটি স্মারক আমি নিজেই তুলে দিচ্ছি যদি অনুমতি দেন। শ্রী চিত্ত ঘোষকে অনুরোধ করব, বিজ্ঞাপন জগতে গত 25 বছর ধরে যিনি বিরাজ করছেন, গত 4 বছর ধরে 5 বছর ধরে পাবলিকেশন সোসাইটি অফ ইন্ডিয়ার যে আমাদের ব্র্যান্ডিং উনি দেখেন, তাকে পুষ্পস্তবক স্মারক এবং আরেকটি স্মারক দিয়ে তুলে দেবেন। আমি জয় গোস্বামী লোপামুদ্রাকে যুগ্মভাবে শ্রী চিত্ত ঘোষকে তুলে দিতে বলছি সঙ্গে। এটা তুলে দেবেন লোপামুদ্রা মিত্র চিত্ত ঘোষের হাতে। রাজেন্দ্র খান্ডেলওয়াল এবং মিনার মুখার্জি চিত্ত ঘোষের হাতে এটা দয়া করে যদি তুলে দেন। আমাদের ধন্যবাদ চিত্ত ঘোষ, ধন্যবাদ জয় গোস্বামী, ধন্যবাদ লোপামুদ্রা মিত্র। আমরা আজকের এখানে প্রশ্নোত্তর নিশ্চয়ই আছে, কিন্তু একটু অন্যভাবে, সেটা হচ্ছে কোন শ্রোতার হাতে মাইক থাকবে না, প্রত্যেক শ্রোতার কাছে একটি কার্ড থাকবে, সেই কার্ডে আপনি প্রশ্নটা লিখে দেবেন। যারা কার্ড পাননি আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন, তাদের কাছ থেকে একটু প্লিজ চেয়ে নিন, প্রশ্নটা লিখে দেবেন আর নামটা লিখে দেবেন, আমরা এখানে সঞ্চালকের কাছে প্রশ্নগুলো পৌঁছে দেবো, এবং সেই প্রশ্ন সঞ্চালক যেটা মনে করবেন তিনি নিজে পড়ে দেবেন আপনার প্রশ্নটা, এবং তারপরে কবি জয় গোস্বামী যদি মনে করেন সেই বিষয়ে। আজকের আড্ডা, আজকের কবিতা, আজকের গান সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব বধুলি বেলায় গোসাই বাগানে লোপামুদ্রা মিত্র। কখন গান হবে, কখন কবিতা হবে, কখন আড্ডা হবে, কখন কথা হবে আমরা কিচ্ছু জানি না। 1 ঘন্টা 15 মিনিটের
পাওয়ার প্যাক প্রোগ্রাম মিনিমাম জিজ্ঞাসা করছিল কতক্ষণ চলবে, তো 75 মিনিট পাওয়ার প্যাক, দুটো পাওয়ার আমাদের সঙ্গে আছে, সুপার পাওয়ার। আমি অনুরোধ করছি লোপামুদ্রাকে যে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে। ধন্যবাদ সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা এবং বড়দের আমার শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করব। গধূলি বেলায় গোসাই বাগানে সবচেয়ে মুশকিলের বিষয় হলো যে এই কাজ তো আগে কখনো করিনি, আর কিন্তু দুঃখ সামলাতে পারিনি এই কারণে যে জয়দার মতো একজন মানুষ আমি নিজে ভীষণভাবে মনে করি যে জয়দা যদি আমি আজকে যে কারণে দাঁড়িয়ে আছি এই মাটির ওপরে তার মূল কারণটাই জয়দা, কেননা বিনিমাধব না লেখা হলে আমাকে কেউ লোপামুদ্রা মিত্র হিসেবে চিনতেন না, আর আমাকে এখনো অনেকে কিন্তু বেনিমাধব বলে জানেন, বিশেষ করে ছোটরা আমার আসল নামটা জানে না। তা সেই জায়গা থেকে আমি আজকে খুব খুশি যে জয়দাকে আপনাদের সামনে কিছু প্রশ্ন করতে পারবো বলে। এখন বিষয়টা এরকমই যে আমি জানি না যে আমি কতটা ঠিকঠাক প্রশ্ন করে উঠতে পারবো এবং কতটা উচিত প্রশ্ন করে উঠতে পারবো, কিন্তু একজন একেবারে সাধারণ মানুষ হিসেবে একেবারে কবিতা বুঝি না এরকম একজন মানুষ হিসেবেই কিন্তু আজকে কিছু কিছু প্রশ্ন থাকবে আমার জয়দার কাছে, আমার প্রশ্নগুলো এই কারণে যে আমি জয়দার যে কবিতাগুলো থেকে গান গেয়েছি সেগুলো আমি যারা কবিতা পড়েন না সেরকম মানুষের কাছে পৌঁছে দিয়েছি অনেক, মানে যারা একেবারে কোনো ধারণাই নেই কবিতা তারা পড়েনি না, সেই তাদের দৃষ্টিভঙ্গির থেকে কিছু কিছু কথা আমার কাছে অনেক সময় ভেতরে উঠে আসে, সেই জায়গা থেকে আমি কিছু কিছু প্রশ্ন জয়দাকে করবো এবং আমার কিছু একদম একটা দুটো খুব ব্যক্তিগত জিজ্ঞাসা আছে সেগুলো করব, আর কিছু কিছু আজকের অনুষ্ঠানের বাইরে করব, কারণ কিছু প্রশ্ন জয়দাকে আমি চাই না আপনি সবার সামনে বলুন, ওটা শুধু আমার জন্য হবে। আমি একটু জয়দাকে বলি প্রথমে বলতে কিছু, তারপরে আপনি তারপরে আমি আপনাকে প্রশ্নগুলো করব। আপনাদের সবাইকে নমস্কার। আমি সৌম্যজিতের এই প্রস্তাব যখন প্রথম শুনেছিলাম তখন আমি যা ভেবেছিলাম যা ধারণা ছিল আমার, তারপরে যা এখন যে চেহারাটা দেখছি সেই ধারণার সঙ্গে সেটা মেলে না। সৌম্যজিৎকে আমি আগে দেখেছি যে উনি গান নিয়ে অনেক ভালো অনুষ্ঠান করেছেন, আমি সেসব অনুষ্ঠানে গেছি। উনি আমাকে ব্যক্তিগতভাবে পঙ্কজ মল্লিক এবং কে এল সাইরালের সিডি আমাকে শোনানোর জন্য ব্যবস্থা করেছেন, যেগুলো বাজারে পাওয়া যায় না। কিন্তু আজকে উনি যে অবস্থাটায় আমাকে নিয়ে এলেন সেইটা আমার পক্ষে খুব সম্মানের, আমার সংকোচেরও বটে যে আমি আপনাদের আপনারা আমাকে যেটা আশা করছেন আমি কি আপনাদের মন স্পর্শ করতে পারব। দ্বিতীয় কথা যেটা খুব বলার দরকার হচ্ছে সেটা হচ্ছে যে আমার সঙ্গে একজন খুব প্রবীণ টপ্পা গায়কের আলাপ ছিল, মানে তিনি 93 বছর বয়সে গত বছর মারা যান, 84 সালে প্রথম তার গান শুনেছিলাম, তার নাম হয়তো আপনারা কেউ কেউ শুনেছেন, তিনি কালী পাঠকের ছাত্র, তার নাম গোপাল চট্টোপাধ্যায়, শুনেছিলাম। আমার সঙ্গে ঘটনা চক্রে তার 90 যখন বয়স সেই সময়টা তার সঙ্গে একটু আলাপ হয়। তিনি তার বাড়িতে গেলে তিনি আমাকে চিনতেন না, আমি তার ভাইয়ের বাড়িতে বাড়ি বাড়ি যেতাম, তিনি ওই তার গুরুদেবকে পাঠক মশাই বলতেন, কালী পাঠককে তিনি বলতেন পাঠক মশাই। গেলে একটা দুটো কথা বলতে বলতে উনি না বসে বসে উনি বিছানা থেকে নামতে পারতেন না, গান শুরু করে দিলেন, এবার একটা দুটো গান আমি হেরি মোনা ওই কালো রঙ বলে একটা গান একটুখানি গাইবার পর বললেন বাবা জানেন তো এসব গান না বাবা হাসি মুখে গাইতে হয়, জানেন তো এসব গান হাসি মুখে গাইতে হয়। এই কথাটা আমার জীবনে খুব মস্ত বড় শিক্ষা, আমি তো গান করি না
তো গান হাসি মুখে গাইতে হয় এই বললে একটি মানুষের সম্পূর্ণ চরিত্র বেরিয়ে আসে, যে সে পৃথিবীটাকে কত প্রসন্ন ভাবে দেখে, কত নম্র ভাবে দেখে। সে গান করে তার জন্য সার ভিতরে খুব একটা সে নিজেকে সৌভাগ্যবান মনে করে। এর উদাহরণ পাই না বাস্তব জীবনে, খ্যাতি পরিচিত হলে তো পাই না। আজকে লোপামুদ্রা আরেকবার তার প্রমাণ দিলেন, যদি গোপালবাবু বেঁচে থাকতেন তাহলে লোপাকে নিশ্চয়ই তার কাছে নিয়ে যেতাম। উনি এত একজন মানে খ্যাতিময়ী এবং এত ব্যস্ত একজন সঙ্গীত শিল্পী, কিন্তু তাকে যখন আমি প্রথম 96 সালে দেখেছি তখন তার একটা সিডিও বেরোয়নি, তখন থেকে এখন পর্যন্ত তিনি একই রকম আছেন। এবং এটা কি কখনো সম্ভব যে কোনো ব্যস্ত শিল্পীকে যদি বলা যায় অমুকের সঙ্গে গিয়ে তাকে প্রশ্নোত্তর করো বা সঞ্চালনা করো, তা সেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে তার কাছে? অর্থাৎ আজকের দিনটায় আমার দুটি প্রাপ্তি হলো, দুটি সম্মান আমি এখান থেকে গ্রহণ করলাম। এক হচ্ছে সৌম্যজিৎরা আমাকে যেভাবে ডেকে এনে এখানে যেভাবে উপস্থিত করলেন, আর লোপামুদ্রা যেভাবে এসে আমার সঙ্গে এই আমার সঙ্গে কথাবার্তা বলতে সম্মত হলেন, এই দুটোই আমার কাছে মস্ত বড় সম্মান। আমার কাছে যেটা কি, আর যে বললেন না জয়দা যে অমুককে জিজ্ঞাসা করতে হবে, এই অমুকটা তো অন্য কেউ না, অমুক হলেন জয় গোস্বামী, যাকে আমি মনে করি আমার জীবনের দুজন মানুষের কথা আমি রোজ বলি। একজন একটি নাম জয় গোস্বামী, আর একটি নাম সমীর চট্টোপাধ্যায়। এই দুটো মানুষ না হলে আমি এই জায়গায় আসতাম না। কিন্তু জয়দা, আমি আপনাকে প্রশ্ন, আমি একেবারে প্রশ্নতে চলে যাচ্ছি, এবং প্রথম প্রশ্ন আমার আমার যে কারণে আজকে এখানে আসা সেই একেবারে সেই গানটি নিয়ে, যে বেণীমাধব তোমার বাড়ি যাব মালতীবালা বালিকা বিদ্যালয়, কেমন হবে আমিও যদি নষ্টমে হই, এখানে শেষ হয়ে গিয়েছিল। তারপরে যখন আমি ফিরে এসেছিলাম আপনার কতটা রাগ হয়েছিল বা কতটা দুঃখ হয়েছিল যখন আবার বেণীমাধব তোমার বাড়ি যাব বলি। ব্যাপারটা হচ্ছে মানুষ যখন প্রথম প্রথম নিজের লেখা লেখে তখন সে নিজের লেখাটাতে একটা একরকমের রিজিড হয়ে থাকে, একটা গোড়া একটা জায়গায় থাকে। প্রথম যখন আমি এটাকে খুব জনপ্রিয় হতে দেখি তখন আমার একটু মানতে অসুবিধে হতো, তো পরে আমি একটা জিনিস দেখলাম যে এই কবিতাটা যত মানুষ গ্রহণ করেছে তার থেকে অনেক বেশি মানুষ এই গানটা শুনে কবিতাটার প্রতি আগ্রহ হয়েছে, আগ্রহী হয়েছে, এবং তারা পরবর্তী সময়ে আমার অনেক কবিতা আবার খুঁজে পড়েছে। লোপামুদ্রা আমাকে আমাদের মতো আরো অনেকেই কবিতাকে, আমার কবিতাকেও সাধারণ মানুষের মধ্যে এনে দিয়েছে। এই কথাটার সঙ্গে আমি আরেকজনের নাম করতে চাই, সে হলো ব্রততী বন্দ্যোপাধ্যায়। ব্রততী এবং লোপা, যদিও ব্রততী ওর থেকে অনেক সিনিয়র, এরা দুজনে কিন্তু কবিতাকে, বাংলা কবিতাকে অনেক শক্তি, যে কবিতা লোপা শুরু করে গান গিয়েছেন সেগুলো একেবারে কল্পনাই করা যায় না, কি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে কবিতা, তা একটা শিল্প থেকে আরেকটা শিল্পে যখন ট্রান্সফর্ম করা হয় তখন একটা দেশান্তর হয়। তখন আজকে যদি আমি খুব একটা ঠান্ডার দেশে যাই তাহলে আমি অনেক অনেক বেশি শীতের পোশাক পোশাক করতাম, এবার যদি ভীষণ একটা গরম দেশে যাই তাহলে সেই অনুযায়ী আমাকে খাদ্য, আমার খাদ্যাভ্যাস ইত্যাদিও বদলে যাবে, বা অনেক দিন ধরে একটা অন্য দেশে থাকলে আমার কথাবার্তা বলার যে ভাষা তার মধ্যেও সেই দেশের ভাষার কিছু প্রভাব পড়ে। এমনি একটা শিল্প যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন তারও দেশান্তর ঘটে, তার কিছু উপাদান সে নিজের প্রয়োজনে সেখানে যোগ করে, যেটা খুব ন্যায়সঙ্গত। কারণ আমি যদি আজকে আলাস্কায় গিয়ে মনে করি এই পাঞ্জাবি পাজামা পরে ঘুরে যাব, আমি ইয়ে পরবো না, কি বলে জ্যাকেট পরবো না, তাহলে আমি আমার নিজের ক্ষতি করব। এখন আমার মনে হয় এত বছর পরে, সেটা 4-5 বছর পরেই আমি বুঝতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে বেণীমাধবের যে
পরে ফিরে আসাটা, ওটাতে ওই মেয়েটির আরতি অনেক বেশি ফুটেছিল। সে সময় আমি ভাবতাম যে ওই নষ্ট মেয়ে হইতে আমি কবিতাটা শেষ করেছি, কবিতাটা আমি যেখানে শেষ করেছি তারপরে আর কেন একটা কথা আসবে। কিন্তু এখন আমি বুঝতে পারি যে গানে আর কবিতার মধ্যে একটা তফাত আছে। রবীন্দ্রনাথ নিজেও এমন অনেক করেছেন যে ছানাই বইতে যে কবিতা আছে সেই কবিতা যখন গান হিসেবে আনছেন তখন তাকে কিছু পরিবর্তন করছেন, কিন্তু সেটা রবীন্দ্রনাথ নিজে করেছেন বলে আমরা আপত্তি করিনি। আমার যখন ভেতর থেকে সেই অহংবোধটা চলে গেল তখন আমি বুঝতে পারলাম যে ওইটা ঠিক হয়েছিল, ওটাতে আরো বেশি ফুটেছিল মেয়েটির আরতিটা। আমিও যখন প্রথম এটা, আমিও তো একটা একজন মেয়ে এবং সেই কারণে আমারও ভীষণ আপত্তি হয়েছিল যে কেন ওখানে আবার ফিরে যাব। কিন্তু সত্যি কথা, গান যেখানে কবিতা শেষ হয় গান সেখানে সবসময় তো শেষ হতে পারে না, এটা একটা আমাদের আমার মানে সুরকারের দিক থেকে সেই মতটা ছিল, তা আমি মেনে নিয়েছিলাম। আর একটা প্রশ্ন এই কবিতাটা নিয়েই, যে আপনার এটা কি মনে হয় যে বেণীমাধব তোমার বাড়ি যাব, মালতীবালা বালিকা বিদ্যালয় যে কবিতার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এটা গোসাইগলা থেকে পড়ে জেনেছি, সেই মেয়েটির নাম আর আমার নাম এক, এইটা আপনার কিরম, আমার এটা একটা অদ্ভুত অবাক করা এবং অদ্ভুত মনে হয়েছে, কোথাও একটা বৃত্তটা গিয়ে কোথায় এক জায়গায় শেষ, মানে একটা বৃত্ত যেন শেষ হচ্ছে, যে লোপামুদ্রার থেকে শুরু সেই লোপামুদ্রা কত বছর পরে সেই ওই গানটা গাইছে সেই মেয়েটা, তা সেটা আপনার আপনার মনে আছে কিনা জানি না, এটা আমাকে খুব অবাক করেছে। আপনার কাছে কোনো এর উত্তর আছে যে আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে আপনি যখন যে কথাটা বললেন সেটা আমি নতুন করে চিন্তা করলাম, এটা একটা সত্যি অত অদ্ভুত সার্কেল একটা পূর্ণ হলো, বৃত্ত পূর্ণ হলো। কিন্তু আমার যেটা ঘটেছে সেটা হলো যে সত্যি তো আমি এরকম একজনকে চিনতাম, যে আমাদের থেকে বয়সে বড় ছিলেন, সন্ধ্যা মাসি ছিল তার নাম, তা এবং তিনি বাড়িতে বাড়িতে সেলাই শিখিয়ে বেড়াতেন, তার এক বোন ছিল তার নাম মায়া। এবার এগুলো আমি দেখেছিলাম, ফলে আমি বেণীমাধবের কথাটা যখন আমার মাথাতে আসে বা যখন এটা কেউ এই প্রসঙ্গে কোনো কথা বলে তখন আমার মনে হয় যে আমি এই কবিতাটা লিখলাম, এই কবিতাটা লিখে আমার অনেক পরিচিতি হলো, অনেক মানুষ ভালো বলল, কিন্তু সন্ধ্যাবাসীদের জীবনের কোনো পরিবর্তন হয়নি, আমি কিছু করতে পারিনি, আর সে মায়াও হারিয়ে গেছে, মানে সে মায়া কলকাতার খারাপ পাড়ায় চলে যায় আর কি। সেই আমার ওই কথাগুলো মনে হয় যে আমি, এটা ঠিকই যে ওই কবিতাটার মধ্যে লোপামুদ্রা বলে একটি মেয়ের কথা ছিল, হ্যাঁ গান গাইতে, আমি যখন গোসাই বাগানে আলোচনা করি তখন আমি অনেক সময় এটা করি যে আমার নিজের পড়া কবিতার প্রসঙ্গটা নিয়ে আসি, কিন্তু আসলে জিনিসটা এসেছিল একটা কবিতা থেকে নয়, প্রত্যক্ষভাবে ওদের জীবন থেকে। তা এই ওদের জীবনের কথাটা আমার শুধু মনে হয় সেটা বেশি করে মনে পড়ে। কিন্তু আমার আমার কাছে এটা একটা অদ্ভুত অদ্ভুত প্রাপ্তি, এবং মানে আমি আপনিও তো কখনো জানতেন না যে লোপামুদ্রা যে বেণীমাধব তোমার বাড়ি যাবে বলবে। আর এই যে আপনি বললেন যে আপনি মায়া এবং সন্ধ্যামাসি এদের, আপনি যখন কবিতা লেখেন আপনার কি এই বিশেষ করে মনুষ্য চরিত্রগুলোর দিকেই বেশি মনে হয় নাকি দুটোই মনে হয়? আমি যতটুকু পড়েছি আপনার তাতে সবসময় মনে হয়েছে যে জীবনটা সবকিছু মিলে, প্রকৃতি মানুষ সব মিলিয়ে, কিন্তু কোন দিকটা আপনাকে বেশি আকর্ষণ করে যে আপনি একটা বিশেষ মানে এটা একদম আপনার ব্যক্তিগত বিষয় যে কোনো অভিজ্ঞতা থেকে আপনি লিখতে বেশি পছন্দ করেন নাকি কল্পনা থেকে আসে, কল্পনা বলবো না মানে আপনার মানে কবি সত্তার থেকে আসে, সেই কবি সত্তাটা মানে অভিজ্ঞতাটা বেশি নাকি তার কাল্পনিক জায়গাটা বেশি? একটা কথা এখন লোকমুদ্রা আপনাকে বলবো যে কথাটা শুনলে আপনার মনে হবে যে আমি হয়তো বিনয় করছি, কিন্তু আমি জানি যে আপনি খুব
সত্য একজন মানুষ আপনার কাছে সত্যি সত্যি বিনয় করছিলাম, সেটা হচ্ছে যে সত্যি কবিতা, একটা কবিতা কি করে লিখব সেটা আজও আমার কাছে একটা অজানা বিষয়। আমি যখন একটা নতুন কবিতা বা নতুন কোনো কবিতার একটা দুটো লাইন মাথায় আসে, তারপর নিয়ে বসি, প্রথমত মাথায় দুটো একটা কথা চলে আসে, তখনও হয়তো কবিতাটা আমি ন লাইন লিখেছি, তখনও আমি জানি না কবিতাটা 16 লাইনে শেষ হবে নাকি 27 লাইনে নাকি 135 লাইনে। এবং আমি কবিতাটা মাঝখানে বসে বসে তখন আমি ভাবতে থাকি তাহলে কবিতা কোন দিকে যাবে। এটা সম্পর্কে আমি যে আগে থেকে আমার একটা ধারণা আছে যে আমি একটা কবিতা লিখব এবং এটা লিখতে পারবো, এটা আমার আজও তৈরি হয়। সেটা আমি বিনয় বলবো না, কেননা এটা আপনার ভিতরের জায়গাটা, এই যে একটা অতৃপ্তির জায়গা সারাক্ষণ কাজ করে এবং সেটা আপনার লেখার থেকে আমরা পাই, একটা অনেক সময় অতৃপ্তি এবং একটা কোথাও একটা আত্মগ্লানির জায়গাও যেন কাজ করে, যে আমি কাজ করি সেটা ভীষণভাবে আমরা বুঝতে পারি সবাই। আর একটা যেটা বারবার মনে হয়েছে যে এই যে যখন আপনি কবিতাই লিখেন, আমার ধারণা আপনি একজন কবি এবং কখনো তো প্রথম থেকে একেবারে যখন প্রথম 13 বছর বয়সে আপনি লিখেছেন তখন তো কখনো আপনার মনে হয়নি যে এটা এই, হ্যাঁ, যে আপনার প্রথম গদ্য লিখতে বা প্রথম উপন্যাস যখন আপনি লিখলেন তখন আপনার কি নিজের ইচ্ছে সেটা লেখার ইচ্ছে হয়েছিল? এখন পর্যন্ত যত গদ্য লিখেছি বেশিরভাগই সম্পাদকদের তাড়ায়, তবে পরবর্তীকালে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে প্রথম থেকে গদ্য লিখতে খুব সাগরদা আমাকে গদ্য লিখতে বলতেন, সাগরময় ঘোষ, তখন আমার খুবই ভিতরে ভিতরে একটা আপত্তি হতো, ওকে কিছু বলতে পারতাম না। পরবর্তীকালে বুঝেছি যে কিছু মনের কথা যেগুলো কবিতায় প্রকাশিত হতে বেরোতে চায়, আমার কিছু কিছু কথা আছে যেগুলো গদ্য প্রকাশিত চায়, এটা আমি অল্প বয়সে বুঝতাম, এটা আমার বুঝতে বেশ 40 বছর বয়স লেগেছে, এই আর কি। আর কবি সকলে কবিতা লিখতে পারে না, যেমন আমি বলছি যে আমি হাজার চেষ্টা করলেও আমি কিছুতেই কবিতা লিখে উঠতে পারবো না। আমি কবিতা পড়ি, কবিতা করতে ভালোবাসি, কিন্তু অসম্ভব, আমি তবু দু চার লাইন গদ্য হয়তো লিখে ফেললেও ফেলতে পারি, এটা পার। আপনি ভীষণ সুন্দর গদ্য লিখেছেন আপনার মাকে নিয়ে, ওটা গদ্য লিখিনি, ওটা আমার ভিতরের অনুভূতিটা ওখানে বেরিয়ে এসেছে, ওটা বেরিয়ে এসেছে। তা এই ক্ষেত্রে আপনি একটু বল, মানে এটা কি আমি জানতে পারি যে আমি যদি আজকে ইচ্ছে করি যে আমি একটু কবিতা লিখব, তার কি কোনো রকম মানে একটা ছবি আঁকতে গেলে আমি হয়তো একটা লাল, একটা সবুজ, একটা হলুদ কিছু একটা করে কিছু একটা করে দিলাম, কিন্তু কবিতাটা কি সেভাবে সম্ভব কখনো? যে আমার খুব খারাপও যদি আমি লিখি, কিন্তু তার কি আপনি কোনো রকম একটা গাইডলাইন দিতে পারেন যে এইভাবে তুমি কবিতাটা লিখতে পারো? জীবনানন্দ দাশ বলেছিলেন যে বাচ্চাদের উপর চাপ দিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে একজন কবি বা একজন কবি হয়ে ওঠাটা আমার মনে হয় সব থেকে বেশি শক্ত, যদি সে একেবারে জন্মগত ভাবে না ইচ্ছে নিয়ে জন্মায়, কারণ সবাই এমন ভাবে চাপিয়ে দিচ্ছে তাকে যে আমার খুব কষ্ট লাগে। সেই ক্ষেত্রে কি কোনোভাবে কাউকে সাহায্য করতে পারি যে এইভাবে একটুখানি শুরু করো তাহলে হয়তো এগিয়ে যেতে পারে? আমি কিরকম করে শুরু করেছিলাম সেটা বলি। হ্যাঁ, সেটাই বলি। যে আমার মনে কথা আসতো, মনের মধ্যে কথা আসতো, যে এমনি একা একা মনে মনে কথা বলে চান করতে গেছি, তাছাড়া আমাদের ওখানে নদীর ধারটা ছিল, ঘুরে বেড়াতাম মনে, সেটা আমার আজও আসে মনে মনে কথা আসতে থাকে, ওই সেই কথাগুলোকে আমি অঙ্ক খাতার পেছন দিকে কি ভূগোল খাতার পেছন দিকে লিখতাম, এই গদ্যের মতো করে। আমার ভাই আছে, আমরা দু ভাই, আমার ভাই আর কি সেগুলোকে বার করে, আমি একদিন বাড়িতে এসে খেলে টেলে বাড়ি ফিরে এসে দেখি যে আমার ভাই সেগুলোকে
খুব জোরে জোরে আমার ভাই বন্ধুদের সঙ্গে পড়েছে। আমার ভাই বন্ধুরা আমার বন্ধুরা একই ছিল, একসঙ্গে খেলতাম আমরা, এবং আমি আমার ভাই এক ক্লাসে পড়তাম, পড়ছে এবং ওরা খুব হাসছে আর কি, মানে হাসি ঠাট্টা করছে। আমার অসম্ভব রাগ হলো, আমি ঠিক করে যে কথা কখনো লিখবো না। যাই হোক, পরবর্তীকালে আমি ঠিক করি যে আমি লিখবো, এমন করে লিখবো যে আমার ভাই পড়ে বুঝতে পারো না। ফলে আমি ষাটে লেখা আর কি, মানে টড়াল করে লেখা শুরু করলাম। আমি এটুকু বলতে পারি এটা একটা গল্প, মানে সত্যি সত্যি ঘটেছিল আমার জীবনে, সবার জীবনে এটা হয় না। আমার মনে হয় যে লিখতে চায় তার মনের মধ্যে কথা আসে, ধরো স্নান করতে গেছে কি যাচ্ছে, বাসের জানলায় বসে আছে বা কোনোভাবে একলা, তার মনের মধ্যে কিছু কিছু কথা জন্মাতে থাকে আপন মনে। সব কথা কাউকে বলবার নয়, এমন কিছু কথা আসে যেগুলো কাউকে বলবার না। ওইগুলো যদি কেউ লেখার অভ্যেস করে ডায়েরির মতো করে বা কোনো কিছু করে, তাহলে তা থেকে সে কবিতা লিখতে পারুক না পারুক, সে একটা কিছু লেখার দিকে চলে যাবে। মানে হয়তো গল্প লিখলো কি নিবন্ধ লিখলো, আপনি যে পাল্টা করেন সেটা পাল্টা কি আপনি স্টেজে গিয়ে কোনোদিন পাল্টা শোনান কাউকে লিখতে না গলা সুরটা বসবে বলে, সেই আর কি। আপনি কিরকম মানুষ আমার জানার দরকার নেই, আপনি কবি, আপনার কবিতা নিয়ে আমরা থাকি। এই যে প্রথমের দিকে আপনার যে লেখাগুলো আমরা পাই, সেই লেখাগুলো আমার সত্যি কথা বলতে জয়দা এখন তবু খানিকটা বুঝতে পারি। আমি যখন প্রথম দিকে কবিতা পড়তে শুরু করি আমার ভীষণ শক্ত লাগতো, আমার মনে হতো কি লিখেন, কি যে লিখছেন আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু তারপরে আস্তে আস্তে পড়তে 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 পড়তে, কিন্তু যত আপনার লেখা এগিয়েছে, যত জীবন এগিয়েছে, তত কিন্তু অনেক বেশি সহজবোধ্য হয়ে আসছে আমাদের কাছে। এবং তত এটা আমার মনে হয়, আমি জানি না, এটা আমি একদম নিজের মতো করে বলি, আমি কিন্তু একদম মানে একদম মূর্খের মতো প্রশ্নগুলো করছি আপনাকে। এই যে একটা ভীষণ শক্ত জায়গার থেকে আস্তে আস্তে সহজ জায়গা, আমার মনে হয় সহজ জিনিস লেখা বা সহজ ভাবে কোনো কিছু বোঝানো, সেটা অনেক বেশি শক্ত কঠিন ভাবে কিছু বলার থেকে। কিন্তু সেই যে সহজটা হয়ে যাচ্ছে ক্রমশ, সেটাকে আমার বুদ্ধি বিবেচনা আমার মনন দিয়ে আমি সহজ করে নিলাম, নাকি আপনারও যত জীবনটা এগিয়েছে, জীবনটা যত দেখেছেন, তত আপনার কাছে আপনার লেখা আপনার শিল্প তত সহজবোধ্য হয়ে গেছে বলে আপনারা ঝরঝরে করে পাচ্ছি? এখন সহজবোধ্য জিনিসটাকে করব এই রকম পরিকল্পনা ছিল না, না সেটা করছিল না। তবে জীবনের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আগে আমি ছিলাম খুব চুপচাপ, আমার বাড়িতে বেশি বসে থাকতাম, আমার তো লেখাপড়া হয়নি, আমি তো বেশিরভাগ সময় ঘরে থাকতাম, আত্মীয় স্বজনদের সঙ্গে মিশতে পারতাম না। ফলে ওই সময়ে যে লেখাগুলো লিখেছি তার মধ্যে সেই অন্ধকারটা খুব বেশি আছে। আর বয়স বাড়বার সঙ্গে সঙ্গে মনটা একটু আলো হাওয়া খেলতে শুরু করলো, তাতে হয়তো এমন হতে পারে যে লেখাটা একটু হয়তো খানিকটা সহজ করতে হলো, এটা হতে পারে। সেটা অন্ধকার বলতেই বা কি, আলো বলতেই বা কি, সেটা একটু যদি পরিষ্কার হতো। একটা মানুষ যদি বেশি মানুষের সঙ্গে না মেশে, সে যদি চুপচাপ বসে থাকে বা সে যদি খুব অসুস্থ থাকে, জীবনে যদি খুব অসফল হয়ে যায় এরকম ভাবে, সে যদি খুব ডিপ্রেসড অবস্থার মধ্যে থাকে, তাহলে তার মনটা কিরকম একটা হয়ে থাকে না, সবসময় একটা কালো চাপা একটা ভাবের মধ্যে থাকে। সেই অবস্থা থেকে সে যদি কিছু লিখতে চেষ্টা করে, তা সেই লেখার মধ্যেও সেরকম একটা। আর তাছাড়া অল্প বয়সে অনেক সময় হয় কি, ভাষাটা পরিষ্কার হয় না। কিন্তু এমন যদি হয় যে সে তারপরে তার সে মানুষকে ভালোবাসতে পারলো, সে বন্ধুদের সঙ্গে
মেলামেশা করতে পারলো, আস্তে আস্তে জীবনটা একটু অন্যরকম হলো, তখন সেই মনের সেই চাপা দমবদ্ধ ভাবটা কেটে যায়। লেখাতেও সেইটা এসে পড়ে, ওইটাকেই আলো বাতাস বলছি। উপন্যাস লিখতে ভালো লাগে জয়দা? উপন্যাসটা আমি লিখি আমার পেশার কারণে, আমি যে কাজ করি অত লেখার কাজই করি, আমার লিখতে যখন কমিশন করা হয় তখন আমি লিখি, এবং তাতে আমি নানা ধরনের জীবনের নানা রকমের অভিজ্ঞতা লিখি, কিন্তু উপন্যাসগুলো সার্থক হয় না। উপন্যাসগুলো সার্থক হয়তো আরও অনেক সময় দিয়ে আরও একটু রিসার্চ করে ভালো করে লেখা উচিত ছিল, কিন্তু আমি যেসব চরিত্রকে দেখি সেই সবকে নিয়েই লিখতে শুরু করলি, ফলে ওই ইতিহাস ইত্যাদি যে বলছি যে যা উপন্যাস লেখার পদ্ধতি যেরকম হওয়া উচিত সেই পদ্ধতিটা আমি সেরকম শিক্ষা করিনি। আমার এটা অনেক সময় মনে হয়, মনে হয়েছে কেন জানি না, যখন প্রথম আপনি উপন্যাস লিখেছেন তখন আমার সেটা মনে হলো যে আমার মনে হচ্ছে জয়দা বোধ হয় খুব খুশি নন মনে মনে। না না, আমি একদম খুশি ছিলাম না, প্রথম জীবনে একেবারেই খুশি ছিলাম না, আমার কাছে ইচ্ছের বিরুদ্ধেই লিখতে হতো। পরবর্তীকালে আমি ওই জিনিসটা বুঝলাম, যেমন আমি বিলায়তকে সম্পর্কে একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটা আমি গদ্য ছাড়া লিখতে পারতাম না, ওর সঙ্গে যে অভিজ্ঞতাটা আমার হয়েছিল, মানে আমি ওকে দেখার যে সেই অভিজ্ঞতা আমার হয়েছিল, সেগুলো আমি তখন মনে হলো এই কথাটা আমি গদ্যেই বলতে পারি। আমরা কাঁটাতারটা পেরিয়ে যাই খুব সহজে, কিন্তু ফিরে আসার সময় কিন্তু কাঁটাতার তখন আমাদের বোঝায় যে সেটা কাঁটাতার, তখন কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যেতে হয় যদি আমরা ফিরতে চাই, পেরিয়ে গেলে কিন্তু অসুবিধা নেই। সেই লেখাটা আমি জীবনে ভুলবো না, এটা সত্যি আমার মনে হয়েছিল যে এটা কিন্তু গদ্যতেই আমি এরকম ভাবে। হ্যাঁ, আচ্ছা একটা কথা আমার খুব কষ্ট হয় বলে জিজ্ঞাসা করি, যে আপনি, আমি কবিতা গাই, সব কবিতাকে গান করা যায় না, এটা অসম্ভব, কখনো মনে হয়নি, মানে আমার লোভের জায়গা থেকে আমি বলি যে একটু গান লিখি যাতে লোপা গাইতে পারি? আবদার অধিকার থাকতেই পারে, আমার তো থাকতেই পারে আপনার উপরে গানের একটা, ধরুন গানের তো একটা ফর্ম আছে, গান তো কখনো মানে আমি ওই সঞ্চারী আবহ অন্তরা এইভাবে বলছি না, অনসঞ্চারী অন্তরা ইত্যাদি এসব বলছি না, কিন্তু গান গানের একটা চেহারা আছে। যেমন ধরুন সুমন কি অসাধারণ গান লিখেছেন, সেগুলো তো সমস্ত কবিতাই আমি হিসেবে ধরি। আচ্ছা, তারপরে পরবর্তী সময়ে আমাদের এখন চন্দ্রবিন্দু যে গান লেখে তার মধ্যে কিন্তু অনেক কাব্যগুণ আছে, কবিদের মধ্যে খুবই নাম করা কবি শ্রীজাত, তিনি খুবই সুন্দর গান লেখেন। আমি কখনোই আমার মনে হয়নি যে আমি গান কাট লিখতে পারবো, আমার সেটা মনে হয়নি। সেটা মানে উপন্যাস, আর আমি যদি গান লিখতে চাই তার বেদনার সঙ্গে কেদনার মিল এসে যাবে, বেদনার সঙ্গে কেদনার মিল আসুক না একটা তো তবু, যাই হোক সেটা পরে আপনার সঙ্গে আমি একটুখানি ঝগড়া করে করে নেবো না হয়। তা জয়দা ফাল্গুনি বলছি, কবিতার যে একটা মধ্যে একটা সৌন্দর্য ব্যাপার আছে, মানে আজকে এখন তরুণ কবিরা যা লিখছেন, তো কবিতার যে একটা উচ্চারণের পরে যে কানের একটা অনুরণন বা একটা সৌন্দর্যের যে ব্যাপার আছে সেটাতে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ নিশ্চয়ই। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে আপনি কি ভাবেন যে আপনার কবিতাগুলো চিরন্তন হতে পারে, বা চিরন্তন হতে গেলে কি মশলা থাকা দরকার? এইটা আমি একটু আগে বলেছি ওকে যে আমার প্রত্যেকদিনই লিখতে গিয়ে যখন আমি লিখতে বসি তখন আমার অনিশ্চয়তা কাজ করে প্রচন্ড, আর এরকম কথা আমি ভাবতে পারি না, সত্যি সত্যি ভাবতে পারি না। নামটা আমি নাও বলতে পারি, কিন্তু মানে আমার সবসময় ওটা মাথায় মনে পড়ে না।
এই তিনটে কবিতা আপনি কোনদিন লেখার চেষ্টা করবেন খুব নমিনাল স্কেল? একটা হলো সাবিত্রী, এটা অনুমান করছিলাম আপনি বলতেন, দ্বিতীয়টা হচ্ছে মহমুদগড়, তৃতীয়টা হচ্ছে মহাভারত, ওনার নমিনাল স্কেল। এত বড় বড় কাজ করার মানে পরিকল্পনা, মানে এই জিনিসটা ভাবতে পারি না, এত বড় ধরনের কাজ করতে। এর জন্য একটা অন্য, এই যে ধরুন আমি বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর যেসব গান লিখতেন, আমি বলছি যে ব্রহ্মসঙ্গীত যেসব লিখেছেন, সেই সব গান কিছুতেই অত ভালো লাগে তো, এখনো অত ভালো লাগে তো, ওই কথাগুলো আমি লিখতে পারবো না। আমি কিন্তু ঈশ্বর বিশ্বাসী মানুষ, ওই কথাগুলো আমি লিখতে পারবো না, ওরকম ভাবে লিখতে পারবো না। কবি যেটা আপনার পজিশন, আলো অন্ধকার যেটা লোপালে, এই প্রত্যেকটা যদি এটা অহংয়ের পজিশন হয় তাহলে কি সৃষ্টি করা সম্ভব? সেটা ধরে রেখে এই দুটো জায়গা থেকে আই থেকে নিজেকে বার করে যে সৃষ্টিটা ব্যাসদেব করেন, শ্রী অরবিন্দ করেন, সেটা কি সাধারণ ভাবে আমাদের পক্ষে ভাবা সম্ভব? এখন সেটা যে সম্ভব নয় তার প্রধান কারণ হচ্ছে যে যদি আপনি ব্যাসদেবের কথা বললেন, কিংবা আমরা যদি সফোক্লিসের কথা বলি, কিংবা আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি, রবীন্দ্রনাথ কত 71 বছরে এক লাইনও লেখেননি, এরা টাইম পেরিয়ে এসেছেন, টাইম ট্রাভেল করে এসেছেন, আমরা টাইমের মধ্যে রয়েছি, আমরা অনেক সাধারণ লিখতে এই ধরনের লেখা। আর দ্বিতীয় কথা, আপনি যে অহং ইত্যাদি এই বিচারের কথা বলছেন, এই বিচারটা মানে এই বিচারটা করার জন্য যে মন দরকার, আমার মন সেরকম নয়। আমার মনে অভিজ্ঞতা ফলে কতগুলো কথা স্রোত আসে, আমি সেইগুলোকে নিয়ে বসে তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে আমার পদ্ধতি। ওইটাকে দার্শনিকভাবে বিশ্লেষণ করে, কিংবা যাকে বলে আপনার সাইকিয়াট্রিস্টরা যেভাবে বিশ্লেষণ করেন, সেইভাবে বিশ্লেষণ করে দেখবার যে মনটা, ওইটা যদি করতে যাই তাহলে আমার মনটা ওইদিকে চলে যাবে, আমি এইখানে ফিরতে পারবো না। আমি একটা কথা বলতে পারি কি, যে আমরা যখন, আমার যেটা মনে হয়েছে যে আমরা তো সবসময় অতীতটা দেখি, এবং যখন সেটাকে একটা এই যে চিরকালীন বা এই যে শব্দগুলো হয়েছে সেটা কিন্তু আমরা যখন সময়ের মধ্যে থাকি তখন আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না। আর রবি ঠাকুরের কথাও যদি আমরা বলি, আমরা সেখান থেকে যেগুলো শিখছি বা সেখানের কি আলো, সেখানের কি অন্ধকার, সেটা কিন্তু অনেক বছর পরে আমরাও যত জীবনটা আমাদের যত এগিয়েছে যত বুঝছি, এবং সেটার কিন্তু কোনো শেষ নেই। এবং আজকে হ্যাঁ, আর কালোত্তীর্ণ বিষয়টা যিনি, আমি তো বলবো না, এটা তো বলবে কাল, সুতরাং আমাকে এই প্রশ্নটা করারই কোনো মানে হয় না। আমার মনে হয় পুনর্জন্ম পর্যন্ত যদি নাও যাই, তাহলে এটা বলবো যে আমি জাতকের বই পড়ে খুব মানে অনেকবারই আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি, আমি বই পড়তে আমার খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় বলবো যে আমার জাতিশ্বর নামে একটা দীর্ঘ কবিতা আছে, একবার লিখেছিলাম। এবার তৃতীয় কথা হলো যে ওই পর্যন্ত যদি নাও যেতে পারি, আমার মানে এক একটা মানুষের পারসেপশন কিছু দূর পর্যন্ত যাই আর যেতে পারে না, আমি ঈশ্বরকে খুব নির্ভর করি, খুব নির্ভর করি, নির্ভরতার জায়গা থেকে আমি ঈশ্বরকে বিশ্বাস করি। মানে এমন নয় যে আমার কোনো আমার স্বার্থেই আমি ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু তরুণ আত্মা কিংবা মৃত্যুর পরে আমার মাকে দেখেছি, যে আমার বাবা যখন মারা গেলেন আমার 8 বছর বয়সে, তখন মায়ের বয়স অল্পই, অনেকদিন রাত্রে ওর ঘুম ভেঙে দেখেছি
আমাদের বাড়ির পিছনে পুকুর ছিল আর অনেক জলা জায়গা, ফাঁকা জায়গা, পাঁচিলটা ভাঙা ছিল, মা গিয়ে ওই করে দাঁড়িয়ে আছে, যদি তোমার বাবাকে দেখা যায়। কি ভাব তুমি এখানে দাঁড়িয়েছো কেন? আর যদি তোমার বাবাকে দেখা যায়, মানে মাও চেষ্টা করতো যদি সত্যি 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 দেখা যায়। তা আমি বলছি যে এই আত্মাকে বা এগুলোকে বিশ্বাস করার চেষ্টা করে দেখেছি যে আমার মন অত দূর পৌঁছয় না, কিন্তু আমি ঈশ্বরের ব্যাপারটা আমার আমার জীবনে দেখেছি, কারণ আমি তাহলে খেয়ে পরে বেঁচে থাকতাম না যদি না ঈশ্বর থাকতেন। আমার এটা নিজের ক্ষেত্রে যেমন ভীষণ মনে হয় যে এই যে আজকে এখানে যতটুকু পড়াশুনো এই বিষয়ে যতটুকু করেছি, এই যে একটা যোগাযোগ, এটা কিন্তু অনেকগুলো অনেকগুলো জন্মের ফল। এবং আমি যে গান গাইতে পারি বা আপনি যে এই কবিতা মধ্যে দিয়ে নিজেকে তো একটা, এটা তো নিজের অভিপ্রকাশ, এটা তো সাধারণ মানুষ, একজন যে কেউ মানুষ তো পারেন না এগুলো করতে। তা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা অনেক দিনের একটা অনেক জন্মের অধ্যাবসায়ের ফল বোধ হয় এই জায়গাটায় আপনি কিছু একটা অঙ্গ খাতার পিছনে লিখে ফেলতে পেরেছিলেন, যে লেখাটা কিন্তু সকলে দূর করে বেরোবে না, এটা আমার নিজের মনে হয়। আপনার এই কথাটার মধ্যে বোধ হয় এই আমাদের নির্মাল বলতে পারবেন বৈজ্ঞানিক ভিত্তিও আছে। ও বেরিয়েছে, আচ্ছা। জিনের ক্ষেত্রে এটা একটা পাওয়া যায়, এগুলো সম্পর্কে আমি খুব ভালো জানি না, আমি না পড়তে পাচ্ছি না। আমি একটা প্রশ্ন, হ্যাঁ বলুন। আমি বলতে চাই যে তারাশঙ্কর যারা উপন্যাস লিখছেন এই এই প্রসঙ্গে ইয়ে আমাদের লোপামুদ্রা খুব সুন্দর বলেছেন যে আজকের দিনে যারা উপন্যাস লিখছেন তারাও কিন্তু সমাজের অনেক অনেক ভেতরকার সূক্ষ্ম জিনিস, অনেক বঞ্চিত মানুষের চরিত্র, একলা মানুষের চরিত্র তারা খুঁজে বার করছেন। তা তাদের উচ্চতা অত দূর যাবে কি না সেটা বোঝা যাবে ভবিষ্যতে। আমরা এখন ভেতর হঠাৎ যদি আজকে আমাদের একটা সুযোগ হয় যে 50 বছর পরে গিয়ে দাঁড়িয়ে এইভাবে দেখার, তাহলে হয়তো আমাদের মানে একটা কোনো একটা কোনো ম্যাজিকে আমরা এটার জন্য পারলাম যে আমাদের একদিনের জন্য দেখতে দেওয়া হলো, আমরা 50 বছর আগে এসে দাঁড়িয়েছি, 50 বছর সামনে গিয়ে পেছন দিকটা দেখছি, তাহলে আমরা হয়তো বলতে পারতাম। এইটা বলা খুব শক্ত, তখন ইউনিভার্সিটি ইনস্টিটিউট ভর্তি করে লোকে দিলীপ কুমার রায় গান শুনতো, আজকে তার গায়কীটা লুপ্ত। তখন রবীন্দ্রনাথের গানই কম মানুষ শুনতেন, এখন এটা সময়ের ক্ষেত্রে হয়। আমি বলতে চাইছি, আমি যে কথাটা আপনাকে বলতে চাইলাম লোকে বোঝে না এই কথাটা আমার বক্তব্য নয়, আমার বক্তব্য হচ্ছে রবীন্দ্রনাথ তার গানকে ইনস্টিটিউশনালাইজ করে গিয়েছিলেন, একটা করেছিল, তার ফলে যেটা হয় সেই গানের একটা চর্চা এবং তারপরে যে অনুক্রম থেকে গেছে সেটা এগিয়ে এসছে। আর দিলীপ কুমার রায়ের এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গিয়ে গান, তার যে গায়কী সে গায়কীটাই লুপ্ত হয়ে গেল প্রায়, ওই একজন নূপুর ছন্দা তিনি গানটা করেন আর কেউ এখন করেন না, শিখা বসু করেন, এবং ওরাও কিন্তু বয়সের প্রান্তে এসে পৌঁছেছেন পরবর্তী নতুন, সেক্ষেত্রে আপনি কত নতুন ছেলে মেয়েকে দেখবেন যারা রবীন্দ্রনাথের গান করেন, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, দিলীপ কুমার রায় প্রায় নেই, ওইটার জানেও খুব কম লোক। অনুপ্রসন্দ একটা কাজ করেন খুব ভালো, প্রতি বছর একটা করে ওয়ার্কশপ করেন অল্প বয়সীদের বোঝানোর জন্য, যাতে তারা ইন্টারেস্টেড হয়, সেই আর কি। অথচ সেই সময়টায় এই দ্বিজেন্দ্রলাল রায় নাটক প্রচন্ড জনপ্রিয় ছিল,
কত জায়গায় হচ্ছে, তার গান, নাটকের গানগুলো কানাকৃষ্ট থেকে শুরু করে সকলেই গান গাইতেন। তা আজকে দেখুন তার সেটা শুধু সময়ের সঙ্গে না, অনেক সময় বোঝা যায় না যে এই সময়টা বোঝা যাচ্ছে না যে চারপাশে যে প্রতিপত্তিটা রয়েছে সেটা 30 বছর পরেও থাকবে। আমি জয় গোস্বামী একজন কবি, সুন্দর লেখেন, একটু জানতাম, শুনেছিলাম, তার সঙ্গে আলাপ হয়নি। আজকে প্রথমবার আপনার চোখের সামনে দেখে ভাবছি যে আপনি এত সুন্দর সাধারণ মানুষ লাগেন বা চিন্তা করেন। আমার প্রশ্নটা তাও নয়, আমার প্রশ্নটা দাঁড়ায় যে আপনার মনের অন্তরে এমন কি কোনো চরিত্র আছে যেটা আপনি এখনো প্রকাশ করতে পারেননি, করতে চাইছেন, সাহস পাচ্ছেন না, সাহস পাচ্ছেন এটা উচিত হবে কিনা, এমন কোনো ব্যাপার থাকতে পারে? আমার জীবনে অনেক কথা বলি, আমার অনেক কথা বলি না। আমি যেগুলো সম্পর্কে লিখতে পারিনি সেগুলো সম্পর্কে আমার লেখার সাধ্য আমি এখনো বলে সেটা সাধ্য যেটাকে বলে শক্তি বলে সেটা আমি পেয়ে উঠিনি, সেগুলি পারিনি। কিন্তু লিখতে পারলে তখন আর যে যে জিনিসগুলো লিখি না সেই জিনিসটা খানিকটা নিন্দের জিনিস, বুঝেছেন? আমি কোনো নিন্দে বন্ধ বিষয়ে লিখি না, এই জন্য লিখে তাহলে মনটা না কিরকম ওটাকে এ হয়ে যায়, মনটা কিরকম মানে সেটা লিখে কোনো আনন্দ হয় না। তার থেকে একটা ব্যর্থ লেখা লিখলাম, কিন্তু সেই লেখাটার মধ্যে হয়তো একটা কোনো সদর্থক জায়গা আছে সেইটা ফলে। আমার নিজের সম্পর্কে কোনো দুঃখের কথা আমি লিখলাম, কিন্তু কোনো মানুষ সম্পর্কে বা কোনো জায়গা সম্পর্কে নিন্দের মন্দের কথা আমি লিখি না, ইচ্ছে করে না। তাই আমি যে লিখতে পারছি না সেটা আমার সাধ্যের অভাব বলে, যদি আমি কোনোদিন সাধ্য পাই তাহলে আমার একজনকে নিয়ে লেখার খুব একটা ইচ্ছা আছে তার পুরো জীবনটা নিয়ে, সেটা হচ্ছে তাকে আমি খুব ভালো করে চিনি, সে হচ্ছে কাবেরী আমার স্ত্রী, তার জীবনটা আমার গদ্যাকারে লেখার ইচ্ছে আছে, কিন্তু সেটা আমি এখনো তার তার জন্য যেটা যতটা দরকার। আরেকজনের জীবন আমার লেখার ইচ্ছে আছে সেটা হচ্ছে আমার বাবা, আমার বাবার জীবনটা আমার লেখার খুব ইচ্ছে আছে, কিন্তু সেটা এভাবে পেরে উঠিনি। নির্মল মুখোপাধ্যায়, আপনি কি আমাকে প্রশ্ন করেছেন? জয়দাকে আপনি বলুন না, আমি সবটা পড়ে উঠতে পারছি না। জয়ের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে একটা আন্ডারলাইন টোন রয়েছে, কি করে ওইটাকে উত্তরণ করা যায়? সময়ের যন্ত্রণাটার কথা আমি প্রধানত এইটুকু ভাবি, আর আমি কিছু ভাবি না। ফলে আমি যখন জয় অজানার জয় পড়ি বা এরকম ধরনের কোনো কিছু শুনি, সবসময় শুনলেই আমার সেগুলো ভাল লাগে, সেটা শিল্প হিসেবে ভাল লাগে, কিন্তু আমার মনে তাতে কোনো সাহস সঞ্চার হয় না। একটা কথা বলি, আজকে এখান থেকে বেরিয়ে আমি যাব আমার স্ত্রীর এক আত্মীয়া, যিনি 87 বছর বয়সে গত মঙ্গলবারের আগের মঙ্গল মারা গেছেন, আজকে তার পারলৌকিক কাজ। এবার তিনি 87 বছর বেঁচে থাকার পর একদিন বিকেল 3:30 থেকে 2:20 পর্যন্ত একটা অসম্ভব যন্ত্রণা সহ্য করলেন, যে যন্ত্রণাটা কোনো পার নেই। 2:30 সময় আমাদের বাড়িতে ফোন এলো, তা আমি কাবীরকে বললাম যে কাবীরই মমতাবাসীকে সবার জন্যে যে এত কাজ করলেন তার কি এইটি ফল যে শেষ 3:30 থেকে 3:30 থেকে 2:30 মানে প্রায় 10 ঘন্টা ওকে এই কষ্ট সহ্য করতে হলো, এটির মানে আমি বুঝতে পারি না, এবং ঠাকুরের উপর রাগ করবো সেটাও করতে পারি না, করে কি হবে আমার যত। আমি এখন আমি সম্প্রতি দেশ পত্রিকায় আমার একটা সাক্ষাৎকার বেরিয়েছে দেশের বইয়ের দেশে, সেই সাক্ষাৎকার আমি বলেছি আমার 3টে উচ্চাশা আছে এখন। একটা হচ্ছে যে আমার বাড়িতে যারা আছে তারা যেন সবাই ভালো থাকে, আর আমি যেন সুস্থ থাকি। তৃতীয়, আমার মৃত্যু যন্ত্রণা যেন দীর্ঘ না হয়, মৃত্যু যন্ত্রণা হবেই কিন্তু যেন দীর্ঘ না হয়, এটা আমি খুব সিরিয়াসলি ভাবি।
প্রীতম সেনগুপ্ত নিউজ বাংলা থেকে প্রশ্ন করেছেন। এক নম্বর প্রশ্ন, বিবেকানন্দের কবিতা আপনি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন? বিবেকানন্দ শুধু কবিতা নয়, আর যে যাবতীয় রচনা সেটা পড়বার সময় আমি এখানে একটু বুঝতে পারি যে এটা আমাদের পক্ষে সাধ্যাতীত শক্তির অধিকারী একজন মনের পক্ষে, আমাদের কাছে সাধ্যাতীত শক্তির অধিকারী একজন মন, এটা এটা বলতে পারি, কাজটা করতে পারে, আমরা এটা শুনতে পারি। শুনে কখনো কখনো এর থেকে কিছু জিনিস কাজে লাগানোর চেষ্টা করতে পারি, তার থেকে যদি শতকরা দুভাগ কাজে লাগে তাহলে আমার জীবনটা আমি যা আছি তার থেকে অনেকটা ভালো হবে, আর অনেক বেশি ভালো হবে। কিন্তু সাধারণত সাহিত্য বিচার আমরা যেসব দৃষ্টিভঙ্গিতে করি বা যে জায়গা থেকে করি তার থেকে এটা অনেক ঊর্ধ্বে। অনেকে বলেন রবীন্দ্রনাথের পর কবির সুমন বাংলা গানে একটা টার্নিং পয়েন্ট, এই সম্পর্কে আপনার মত কি? আমি একেবারে এই কথা বিশ্বাস করি। 41-এ রবীন্দ্রনাথ মারা গেলেন, 92-তে বেরোলো ঠিক, 50 বছর পরে 51-তম বছরে বেরোলো তোমাকে চাই। আমি এই কথার সঙ্গে একবার সম্পূর্ণ একমত। আপনার কি এমন কোনো ইচ্ছা ছিল ভিতরে যে এটা না হলে এটা হতো, নাকি শুধু কবিতা লিখে আর কিছু না করলেও চলতো? সেটা মাঝে মাঝে মনে হয় না যে অনেক কিছু পেশার কারণে করতে হয়, এটা না করলেও হতো? নাকি মনে হয় সবাইকে নিয়ে আনন্দ করে তো প্রয়োজন আছে জীবনে? কারণ আমাদের সাধারণ মানুষের তো একটা কবির সম্পর্কে ধারণা থাকে যে কবিদের কোনো কিছু প্রয়োজন হয় না, কবিরা কবি। চাকরি না করলে পেশা না থাকলে খেতাম কি বলবো? আমি সেই জন্যই বলছি সেটা কি ইচ্ছা এটা জানা। আর তাছাড়া একটা দ্বিতীয় ঘটনা আছে, সেটা হচ্ছে এখন একটা জিনিস বুঝতে পারি বয়সের সঙ্গে, যদি কাজ না করতাম না তাহলে পাগল হয়ে যেতাম। এটা এটা তো সাধারণ মানুষের ভীষণ মনে হয়। আচ্ছা আপনার রাগ হয় ভেতরে এই যা সেটা দেখি আপনার? সেটা হয়, আমার একটু রোগ আছে সেই জন্য হয়, সেটা হচ্ছে আমার খুব উচ্চ রক্তচাপ আছে সেই জন্য আমার মাঝে মাঝে রাগ হয়, সেই রক্তচাপের একটা উপসর্গ হচ্ছে রাগ হওয়া। আর আপনি একজন শিল্পী বলবো আপনাকে, শিল্পী হিসেবে আপনি সমাজের কাছে দায়বদ্ধ, না আপনি একজন সাধারণ মানুষ হিসেবে দায়বদ্ধ? এই দায়বদ্ধতাটা কোন জায়গাটায় আপনাকে বেশি মনে হয় যে এইটা এটার জন্য আমি বেশি আমার দায়বদ্ধ থাকতে চান সমাজের কাছে? আমি যে সমাজের কাছে ঠিক দায়বদ্ধ, মানে দায়বদ্ধ থাকবার জন্য যতটা সামর্থ্য দরকার ততটা সামর্থ্য আছে বলে আমার মনে হয় না। আমি অনেকবার আমার লেখা সম্পর্কে এরকম সমালোচনা শুনেছি যে আমার লেখা সমাজের প্রতি দায়বদ্ধ নয়, আবার এরকম কথাও শুনেছি যে আমি খুবই সমাজের প্রতি দায়বদ্ধ, এমন কথাও শুনেছি। যেমন এই যে কবিতাটা মালতীবালা, এই মালতীবালা শুনেই আমি সম্পর্কে আমি শুনেছি যে আমি মেয়েদের দুঃখ কষ্ট নিয়ে লিখেছি কবিতাটা, বা আমি মেয়েদের সম্পর্কে অনেক আলাদাভাবে অনুভব করি। তো আসলে আমি যদি এই দুই চরিত্রকে না দেখতাম তাহলে আমি লিখতে পারতাম না। এটা যে আমি ওদের দেখেছি বলেই আমার ভেতর থেকে এসেছে, আমার যে মানে কোনো কিছু ভালো করবো বলে লিখেছি তা নয়। তবে জীবনে কখনো কখনো এমন অবস্থা এসেছে যখন আমার কোনো জিনিস মনে হয়নি যে এটা ঠিক, তখন আমি বলেছি। কোনো কোনো সময় জীবনে এরকম অবস্থা এসেছে নিশ্চয়ই। আমার আপনি এই দুটো চরিত্রের জন্য মালতীবালা লিখেছিলেন, অদ্ভুত আমার মনে হয়, এটা কি আমার ভুল না কিরকম সেটা আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাইছি। এই যে বেণীমাধবকে আমার এক এক সময় মনে হয় যে এটা আমার গান, বেণীমাধবকে এক এক সময় মনে হয় বেণীমাধব আমার ভালোবাসা। আর মনে আছে প্রথম যেদিন আপনার সঙ্গে আমার দূরদর্শনে দেখা হয়, আমি বেণীমাধব অদ্ভুত অবাক হয়ে যাই যে আপনার মুখটা আমি সেই রকম দেখি এতদিন পরে। আচ্ছা ঠিক আছে, আপনি না হয় বেণীমাধবটা আমার লেখা গান আপনি গিয়েছেন এবং আপনি আর এত মানুষ ভালোবাসে, তাই আপনি আমার সম্পর্কে আপনার একটা আলাদা সফট কর্নার আছে মানলাম। কিন্তু সুদীপ, সুদীপের নাম তো কেউ জগতে শোনেনি,
সুদীপের গান তো ও তো নিজেই গান গেয়ে ও আমি আপনাকে দেখেছি যে সুদীপের গান যখন একটা কোথাও হচ্ছে খুব কম, হয়তো 10 বছরে 2 অনুষ্ঠান করা গেছে ওর, সেই 2 অনুষ্ঠানে আমি দেখেছি আপনি ঠিক এসে উপস্থিত হয়েছে, তখন কিন্তু আপনি খুব বিখ্যাত শিল্পী, আপনি ঠিক আপনার ভেতরে এই যে সাধারণ হয়ে থাকার শক্তিটা, সাধারণ হয়ে থাকার শক্তিটা খুব শক্ত, মানুষ সাধারণ হয়ে থাকতে পারে না, তার ফলে হয় কি সে জীবনে কি ঘটছে তার থেকে সে একটু আলাদা হয়ে পড়ে। আমি এই যে আমার এই যে বেণীমাধব তোমার বাড়ি যাবো যে ফিরে আসাটা, এটা না আমার সেই ক্ষেত্রে খালি মনে হয় এখনো যখন একটুখানি বুড়ো হয়েছে আমার মনে হয় যে আমার আমি যেন আমার গানটাকে ছুঁতে চাই, মানে ওইটা বেণীমাধব কিন্তু সেই ক্ষেত্রে আমার আমার সঙ্গীত, মানে সেক্ষেত্রে কিন্তু আমি এটা আপনার কবি হিসেবে কি খুব মনে হচ্ছে আমি অন্যায় করে ফেলি? একেবারেই অন্যায় করেন না, এইভাবে একটা জিনিস যখন আরেকটা জায়গায় চলে যায়, যেমন পথের পাঁচালী সম্পর্কে সত্যজিৎ রায় পথের পাঁচালী দেখেছে এরকম অনেক মানুষ আছে, কিন্তু বিভূতিভূষণের পথের পাঁচালী পড়েছেন পড়েছে এরকম লোক কিন্তু আমি কম দেখেছি। এ কথা বললে খুব খারাপ লাগবে যে বিভূতিভূষণের পথের পাঁচালী পড়ে কিন্তু লোকে পথের পাঁচালী বলে ও দ্যাট রেইস ফিল্ম এটাই বলে, এখন এটা আমি আমি বলতে আমার নিজে আত্মীয়দের মধ্যে এটা বলতে শুনেছি, এখন সেটা কথা হচ্ছে তখন সেটা তার সৃষ্টি হয়ে যায়। একটা প্রশ্ন করেছি, কবিতা মানে আমার যেটা মনে হয় যে আমাদের মনের চিন্তারই একটা বহিঃপ্রকাশ, তাই তো? কবিতা সাধারণত যারা কবি তারা যে ধরনের কিছুটা তাদের চিন্তা এবং কিছুটা কল্পনা মিশিয়ে হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু যুক্তি দিয়ে যন্ত্রণা গুলো কবি বা লেখক আমরা উপন্যাসের ক্ষেত্রেও বলতে পারি যে যন্ত্রণা গুলো সবসময় যে আমরা বাস্তবে অনুভব করছি তা না, আমাদের চিন্তা শক্তিটা অত দূরত্ব যেতেও পারে না, কিন্তু একটা মানে তার রেশ থেকে যাচ্ছে যেটা ভবিষ্যতেও অনেক সময় তার একটা মানে সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি আর কি। এটা আপনার কিছু কিছু আমার প্রশ্নটা শুনে বললাম না, আমি প্রথমটা বুঝতে পেরেছি। আমি যেটা বলতে চাইছি হয়তো আমি বাস্তবে কিছু পেলাম না আর কি, দুটো সাইড আছে দর্শনের, একটা হচ্ছে রিয়ালিস্টিক সাইড একটা আইডিয়ালিস্টিক সাইড। আমি বলছি যে অ্যাজ এ রিয়ালিস্টিক সাইডে আমি কিছু জায়গা পেলাম না, বাট ইন দ্য কেস অফ আইডিয়ালিস্টিক সাইড ইন ফিউচার আমি দেখতে পাচ্ছি ওটা হয়তো অ্যাট দ্য টাইম অফ দ্য মানে যখন আমি পড়ছি তখন আমার কাছে মনে হয় পুরোপুরি আইডিয়া, পরে যখন ওটা কিছু মানে মিলে যাচ্ছে আর কি মানে সিমিলারিটি। বাঙালি ছেলে বা মেয়ে কবিতার প্রতি সৎ থাকতে পারে? এখন সে কে লিখছে তার উপর নির্ভর করে আর কি, আমি সৎ আছে কি নেই, মানে একজন মানুষ সৎ আছে কি নেই সেটা সবচেয়ে বেশি বুঝতে পারবে সে নিজের ভেতরে ভেতরে, এটা তো বাইরের দিক থেকে গিয়ে কেউ বলতে পারে না, বাইরে একরকম দেখানো যায় মানে তাতে মনে হয় যে সবটা সৎ আছে, কিন্তু আমি বলতে চাইছি যে সে শুধু মনে মনে বুঝতে পারবে জিনিসটা, এটা অন্য লোকের পক্ষে হয় স্বপ্নের দ্বিতীয় দর্শক হয় না, অন্তমিল বাংলা কবিতা চিরকালই ছিল, রবীন্দ্রনাথের সময় থেকে ছিল, আবার রবীন্দ্রনাথই নিজে গদ্য কবিতা লিখেছেন, মানে সমীল কবিতা ছন্দযুক্ত কবিতা এবং ছন্দমুক্ত এবং মিল ছাড়া কবিতা, এই দুটোই দুরকম লেখাই বাংলায় অনেক হয়ে এসেছে, অনেক ভালো ভালো কবিতা তাতে লেখা হয়েছে। কাব্য জীবনে কারোর কাছে কি সামান্যতম ঋণ আছে বলে আপনি মনে করেন? সেই ঋণ কোনো বিশেষ মানুষ মানুষই নিসর্গের কোনো মুখ বা বিমূর্তির কাছেও হতে পারে? আর আমি একটা আমরা তো গোসাই বাগানটাই যেটা করছি সেটাই তো আপনি কোথা থেকে কতটা কি দিদি সেটা তো বুঝতে পারি, সেটা আমি বলে দিই মানে তাও একটু যখন জানতে যে সেই দিক দিয়ে একটা জিনিস বলা যায় যে সমস্ত জীবন যেমনটার কাছেই পুরো যে জীবনটা তার কাছেই দিব। আর কিছু প্রশ্ন? আমার খুব ইচ্ছে না জয়দার কবিতা
পড়াটা আমার কাছে একটা বিশেষ ভালো লাগার বিষয়, কারণ কবির নিজের কবিতা পড়াটা ভীষণ 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 আমার ভালো লাগার বিষয়। হ্যাঁ, আপনি শেষ করছেন, বলুন। জয়দা, ভাষার স্বাধীনতা নিয়ে একটা প্রশ্ন সবসময় ওঠে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা নিয়ে অনেক তর্ক হয়, অনেক বিতর্ক হয়। আপনারা লেখেন বা যারা কাব্যোত্তীর্ণ কবিতারা লিখেছেন, তাদের লেখা যেমন সবাই সবসময় সব জায়গায় পড়তে পারে, শেয়ার করতে পারে, অনেক লেখা আসে যেখানে স্বাধীনতার মাত্রা, ও সেটা খুব বিতর্কিত বিষয়, স্বাধীনতার মাত্রাটা কোথায় যেন মাত্রা ছাড়িয়ে যায়। অনেকে এটাকে একটু বাহাদুরি মনে করেন, প্রয়োজন নেই এমন একটি শব্দ ঢুকিয়ে দিলেন যে মনে করলেন বাহ একটা কি ভালো কাজ করলাম। তো এই জায়গাটা কি কোনো একটা জায়গায় একটা দাগ টানা বা দাড়ি টানা দরকার? সেখানে কোনো সেন্সর করা যায় না। পাঠকের পড়ে যদি ভালো লাগে তো পাঠকের ভালো লাগলো, সেটা থাকলো। আর যদি পাঠকের ভালো না লাগে তাহলে সেটা থাকলো না, এটা পরবর্তীকালে গৃহীত হলো না। যিনি লিখছেন তাকে তার নিজের মনের মতো লিখতে দেওয়াই ভালো। পড়বার পরে আমরা আমরা বলতে পারি যে আপনি বলতে পারেন যে এটা আমাদের পছন্দ হলো না, এই আর কি। অনেকের কবিতা ভালো লাগে, অনেকের কবিতা ভালো লাগে। শ্রী যাদবের কবিতা ভালো লাগে, তারপর ধরুন পিনাকী ঠাকুরের কবিতা ভালো লাগে, মন্দাক্রান্ত সেনের কবিতা ভালো লাগে, যশোধরা রায়চৌধুরীর কবিতা খুব ভালো লাগে। নতুন কবি আপনার কাছে একটা কবিতা পাঠান, আপনি বেশ কবিতা বহুদিন ধরে পড়ছেন, আপনার লেখা ক্রমান্বয়ে ছাপা হয়েছে আনন্দবাজারে, আমরা দেখেছি 200-300 কবিতা পড়ছে, রিজেকশন করে দুটো অন্তত কারণ বলুন সেই রিজেকশন। আপনি কি দেখেন কোন নতুন কবি যখন সে কবিতা লিখে পাঠাচ্ছে? আচ্ছা, একটা একটা কথা বলি, সেটা হচ্ছে গত 7 বছর হলো আমি কিন্তু আর ওই দেশ পত্রিকার চাকরিটা করি না, আমি অন্য কিছু চাকরি করি। তার আগে আমি এই কাজ করতাম, আমি যখন এইটা করতাম অল্প বসে কবিতা দেখতাম, তখন একটা জিনিস দেখতাম যে যদি লেখাটা একটু কাঁচা হয়, কিন্তু এমন যদি হয় যে সে একদম নতুন, তাও কাঁচা বলতে সেটা কি করে আমি কি করি সেটার উদাহরণ ম্যাডাম, আমি তো বানিয়ে দিলেও সেটা কত খুব কাঁচা হবে না, যদি লাইন বানিয়েও দিই তাহলে ওই জায়গাটা দেখাতে পারবো না। তা যাই হোক, তাহলে সেটা চেষ্টা করতাম যে বিশেষত যদি মফস্বল টফস্বলে থাকে, অনেক দূরে থাকে, একটু ঠিকঠাক করে দিয়ে যেখানটা ছন্দে, ধরুন ছন্দে একটু গন্ডগোল আছে বা একটা ঠিক দারিদ্রতা লিখেছে এরকম একটা কিছু করেছে, সেটাকে একটু সামলে দিয়ে সেটাকে বার করে দেওয়া যায়। একটা বার করে দিলে তাহলে আমি তার মনে একটু উৎসাহ হবে, কারণ জানে অত দূর দূর জায়গা থেকে কবিতা লিখে সবসময় মনে হয় কেউ পড়লো না, আর হ্যাঁ আমার লেখাটা কেউ পড়লো না। হ্যাঁ, মেসেজ বেশিরভাগই প্রেমের কবিতা, আর নয় তো অন্যকে একটু খোঁচা দিয়ে লেখা, এই দুটো দুই রকমের জিনিসই আছে, হয় প্রেমের কবিতা নয় তো অন্যকে একটু খোঁচা দিয়ে লিখলাম, এই এই দুটো ধরনের জিনিসই সহজে পাওয়া যেত। সবই রিজেক্ট করতাম না, সবই রিজেক্ট করতাম। হ্যাঁ, অ্যাকসেপ্ট করতাম যে যে কবিতাগুলো একটুখানি ওর মধ্যে একটু ভালো, তবে আমি অনেক ভালো ভালো কবির সন্ধান কিন্তু পেয়েছি, এই আজ যাদের নাম বললাম, আমি যখন কাজ করতাম তখন আমার হাত ধরে তারা আসেন, তারা তাদের নিজেদের শক্তিতে এসেছে, কিন্তু ঘটনাচক্র তারা সেই সময় ছিল নতুন, আর আমি ওখানে কাজ করতাম, আমি ওখানে একজন কর্মচারী ছিলাম, তারা আমাকে সেটা পৌঁছতে আসতো কবিতাগুলো, তখন তারা ছিল একেবারেই অনামা এবং নতুন, আজকে তাদের নাম সকলে জানে, তা সেটা আমার পক্ষে বেশ একটা আনন্দের ব্যাপার যে আমি ঠিক লোককেই চিনতে পেরেছিলাম এই কবিতা। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার নিজের কবিতা তো আমার মুখস্থ থাকে না, আপনারা না বইয়ের কথা নয়, এমন যদি আপনারা বলেন
তাহলে আমি আমার মন থেকে একটা দুটো আমার পছন্দের কবিতা শোনাতে পারি। এই কবিতাটা এমন একজন লোক লিখেছেন যার নাম হয়তো খুব বেশি পরিচিত নয়, তার নাম শম্ভুনাথ চট্টোপাধ্যায়। এমন আশ্চর্য কিছু স্মৃতিচিহ্ন নেই যা তোমাকে দিতে পারি, তুমি তো নিজেই স্মৃতি প্রণয় অঙ্গুরি। আমি অনামিকা থেকে কখনো খুলি না কোনোদিন, অথচ আমাকে দেখো কি সহজে বসিয়ে রেখেছ প্রতীক্ষার রেস্তোরাঁয় কফি দিয়ে, নিজে গেছো নতুন দোকানে কি যেন ভীষণ ভালো বুদ্ধ মূর্তি কিনে নেবে বলে। আমার পছন্দ ছিল অন্য কিছু, সামুদ্রিক ঝিনুকের মালা। এ জীবনে সে মালা সংগ্রহ আর কখনো হবে না। এই শেষ বিকেলের নরম আলোয় তুমি এখনো ফেরোনি। আচ্ছা, এই কবিতাটা লিখেছেন ভাস্কর চক্রবর্তী। মুখের চামড়া টান লোকে বলে গম্ভীর মানুষ একলা ঘরের কোণে থাকে, কিসের গম্ভীর? আহ, দু তিনটি কবিতা লিখি বলে? তুমি জানো আমি সারা ভিখারির চেয়েও ভিখারী। সিঁড়ির তলায় জুতো রেখে তোমার নিরালা ঘরে উঠে যাই নেমে আসে, মাঝখানে তুমি চায়ের বাজার নিয়ে কথা বলো, কথা বলো এবছর কোথায় বা বেশি বৃষ্টিপাত, কোনো কোনো দিন হেসে চোখটা উপরে তুলে, আর তুমি এসো এসো সেই কবে এসেছো সাতাশে। আমি দেখি যে বোর্নভিটা তোমাকে যত পুষ্টতা দিয়েছে মুখরা করেছে তারও বেশি। সকাল নটায় তবু টেলিফোন দেখলেই বুকের ভেতরে হাঁস ছটফট করে, রোদ নাচে ছাদের কার্নিশে, সবই কি মাটিতে যাবে একবার এই জন্ম? ইচ্ছে করে ছুটে চলে যাই, তুমি জানো ছুটবই আমি, যেখানে তোমার ছায়া বসবই হাঁটু ভাঁজ করে। আমি ইট, আমি কাঠ, চুন বালি অথবা খড়কে কাঠি আমি, তুমি জানো আমি শালা ভিখারি চেয়েও ভিখারি। বোকার মতো আজও হেসে তোমার নিরালা ঘরে উঠে যাই নেমে আসি, লোকে বলে গম্ভীর মানুষ একলা ঘরের কোণে থাকে। আমাকেও না আজকাল একটু খাতা দেখে গাইতে হয়, স্মৃতিশক্তিটা আগের মতো আর নেই। না যাই হোক, সেটা বলতে গেলে এখন অনেক কিছু বলতে হয়, নির্মাল্যতা এখন অনেক কিছু আবার বলে ফেলবেন আমাকে, নির্মাল্য আর কথা বলবে না বলেছে, ওটা শেষ আজকে। আমি একটু মাসি ফিসি কবিতাটা গাই, আজকে গাইতে ইচ্ছে করছে, গাই। এটা একটা সুদীর্ঘ সুন্দর সুর করেছিল, কিন্তু অদ্ভুত ভালো ছেলে যে আমি জবের থেকে গিয়েছি ও আসবো এইটা গাইনি। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, শুক তারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে, দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি
ট্রেন ধরতে আসে ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার, ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার, ঘুম পাড়ানি মাসি পিসির উঠলা পুটলি কোথায়, রেল বাজারের হোম গার্ডেরা সাত ঝামেলা জোটায়, শাল মাহিনার হিসেব তো নেই জ্যৈষ্ঠি কি বৈশাখ, মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তোল গো মাসি পিসি লাল গোলাপন গায়, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তোল গো মাসি পিসি লাল গোলাপন গায়, চাল তোল গো মাসি পিসি লাল গোলাপন আবার আসিব এটা জয়দার পছন্দের একটি গান। আমার এই ছেলেটিও খুব ভালো কবিতা লেখে, যদিও গান নিয়ে লিখেছে এবং এখন আর বিশেষ কাজ করছে না কেন জানি না। ওর নাম হলো সৈকত, সৈকত কুণ্ডু, সৈকত সৈকতের লেখা এটি, এক সত্যি দেশের ওপরে। আর আমার খুব প্রিয়, আমার এটাও খুব প্রিয় গান, জয়ের সুর করা। সাপোর্ট সিস্টেম দরকার নেই, অসুবিধা কি, কারোরকে যদি একটুখানি হেলান দিয়ে থাকি পাওয়া যায় না তো। হ্যাঁ, সবসময় ঈশ্বর সবসময় সহায়তা করেন না, এত মানুষ কি উনি দেখতে পারেন বলুন। ঠিক যেখানে দিনের শুরু অন্ধকাল রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ, ঠিক যেখানে দিনের শুরু অন্ধকাল রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ, এই কাটা তার জঙ্গি বিমান এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া ইচ্ছে হাজার সূর্যোদয়, এই কাটা তার জঙ্গি বিমান এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া ইচ্ছে হাজার সূর্যোদয়, জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, এই মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ,
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম, হাওয়ায় বুকে তুলছে ফসল একটু বেঁচে থাকার দাম, দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম, হাওয়ায় বুকে তুলছে ফসল একটু বেঁচে থাকার দাম, সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, এই মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। আজকে আমার মনে হয় এখানে শেষ করতে তো ইচ্ছে করে না, শেষ তো কোথাও না কোথাও একটা করতে হবে, শেষ তো করতে হবে, তো শেষ করার আগে একটা শেষ হোক মঞ্চ থেকে কিছু জয়দার একটা কিছু বলুন আপনি। আমি বলছি আমাদের তো কারোরই শেষ করার ইচ্ছে আছে কি না নেই, কিন্তু 75 মিনিট শুনে যখন লোপা মুদ্রা বলেছিলেন 75 মিনিট, উনি বোধ হয় জানেন না 75 মিনিট আমরা পার করে দিয়েছি আসলে। সেটা কি করবেন পরে কথা, 90 মিনিটের ফুটবল খেলা হয়ে গেছে এবং আমরা এখনো গোললেস, কোন গোল হয়নি, ফুটবলের পরিভাষায় গোললেস থাকলে কি হয় টাই ব্রেকার করতে হয়, এক্সট্রা টাইম খেলতে হয়, কিন্তু আমাদের হাতে এক্সট্রা টাইম টাই ব্রেকারের জায়গা নেই, আর সঙ্গে যারা আছেন তাদের কখনো হারানো যাবে না, তারা সব সময় জয়ী থাকবে, আমরাই হারতে চাই, তার কারণ হচ্ছে আরো শুনতে চাই। তো যাই হোক শেষ নেই, তাও আমি লোপামুদ্রাকে অনুরোধ করব যে শেষের মার ওস্তাদের মার যেটা হয় কিছু একটা নিশ্চয়ই এমন কিছু করে দেবে যাতে আমাদের এই জিনিসটা আরো অনেক ভালো লাগবে। ধন্যবাদ লোপা, সেই টাই ব্রেকারই নিয়ে গেলেন জোর তারা ঢাকা মেঘ এই যে আমার জীবনে কোনোদিনও আমি ভাবতেই পারিনি যে বেণীমাধব যে একটা গান হবে, আমি খুব হেরেছিলাম যে যখন আমাকে সুরকার বললেন এইটা আমি গান করব, এই তারা ঢাকা মেঘটাও চেষ্টা করছি, চেষ্টা করেছি। তারা ঢাকা মেঘে ঢাকা তারা, তারা ঢাকা মেঘে ঢাকা তারা, পাশের বাড়িতে উঠেল তারা, তারা ঢাকা মেঘে ঢাকা তারা, ঠেলা গাড়ি ভরা মালপত্র কত অ্যাডভান্স মাসে কত ভাড়া, একতলা বাড়ি কলোনির পাড়া, বাবা ভোরবেলা ডিউটিতে গেলে বাড়িতে মায়ের কোমল পাহারা, তারা ঢাকা মেঘে ঢাকা তারা, একজন বাঁধে লম্বা বিলুনি অন্যটি তার চুল খুলে সারা, সকালে যখন কলেজে বেরোয় চনমন করে রক রাস্তারা, বুকে বই ধরা মাটিতেই চোখ, ঠিক পাশে এসে ঝলকে তাকালো হাতের মুঠোয় ছোট্ট রুমাল, কখনো বা মুঠো হাসি আটকালো, কাকে দেখে হাসি কার প্রতি চায়, কার মুখোমুখি কে চোখ নামায়, এভাবে আমাকে ওভাবে আমায় টুকটাক চিঠি ছিঁড়ে ফেলা সারা, তারা ঢাকা মেঘ
মেঘে ঢাকা তারা, তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা, মুখ দেখাজ বন্ধ করেছে প্রাণের বন্ধু, কাল ছিল যারা দল বেঁধে, আজ বসছে না কেউ একা পথ যায় যতেক বেচারা, তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা, শেষে একদিন কাউকে না বলে পাড়া ছেড়ে দিয়ে উঠে গেছে তারা, টিপ টিপ করে বৃষ্টি পড়েছে আকাশে তখন বিকেলটি সারা, চুপচাপ বসে রক রাস্তারা দেখে একে একে সবাই ফিরছে, ছিল আড্ডার সদস্য যারা, কেউ নিশ্চুপে আগুনটা যায়, কেউ অযথায় কথা খুঁজে পায়। কত অ্যাডভান্স বাড়াচ্ছে ভাড়া, টিপ টিপ করে বৃষ্টি থামছে, ছোট ছোট বাড়ি একতলা পাড়া, সন্ধ্যের মুখে একলা দেখছে, উঠছে ডুবছে আকাশে কেমন, তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা, তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা, তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা। উস্তাদের মার শেষ রাত্রে আমরা আমরা প্রোগ্রাম শেষ করব গোধূলি বেলায়, গোসাই বাগানে আমরা ছিলাম, আস্তে আস্তে গোধূলি চলে গিয়ে সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি, আমরা অসম্ভব আনন্দ পেলাম, আর এই আনন্দে আমরা পেলাম সঙ্গে জয় গোস্বামী, জয়দা, লোপামুদ্রা মিত্র। আমি অতিথি এমসি হিসেবে লোপামুদ্রাকে, এমসি না, সঞ্চালক না, গান গাননি, কবিতা বলেননি, কথা বলেননি, লোপামুদ্রা কিচ্ছু করেননি, লোপামুদ্রা এখানে বসেছিলেন, উনি শুধু ওনার প্রেজেন্স দিয়ে আমাদের মন ভরিয়ে দিয়েছেন, উনি কিচ্ছু করেননি, উনি অ্যাকসেপ্ট করেছেন। আসলে যেটা হচ্ছে যে লোকে যা বলে সেটা উনি মানেন না, একা লোকা, লোপা একা নয়, স্টেজে উঠে দর্শকদের যখন বকাবকি করছিলেন, 1200 লোক রবীন্দ্র সদন ছেড়ে বেড়ে যায়নি, একমাত্র লোপামুদ্রাই পারে, তো যার জন্য লোপামুদ্রা আসলে অন্য লোকে কথা বলেন শোনে না, নিজে যা বলে প্রত্যেককে শুনতে হবে, এটাই হচ্ছে লোপামুদ্রার ব্র্যান্ড। যাই হোক, আমি বকিনি, বকার মতো নেই বন্ধুত্ব, তা সেই জন্য মাঝে মাঝে একটু বলে দিচ্ছিলাম আর কি। যাই হোক, আমি আমাদের ওয়েলকাম করার জন্য আমাদের চেয়ারম্যানকে বলেছিলাম, তুমি অনুষ্ঠান যাতে কোন রকম ভাবে বাধা না পায় সেই জন্য বলেছিলাম, আমি এইবারে কাস্টম থেকে দূরে সরে গিয়ে ধন্যবাদ দেব, তো সেই জন্য আমাদের চেয়ারম্যান এনা মুখার্জি উনি ধন্যবাদ দেবেন, আমি অনুরোধ করছি ওনাকে ধন্যবাদ দেবেন। গোধূলি লাগনে গোসাই বাগানে, আমার বলতে ইচ্ছা করছে, গোধূলি বাগানে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল হারা। জয় গোস্বামী এবং লোপামুদ্রার পরে মঞ্চে উঠে কিছু বলার ধৃষ্টতার সমান, তবুও বলতে হয়, কারণ তবুও বাঁচতে হয়, তাই জন্যই বলার। ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত সকলকে, ধন্যবাদ জানাই চিত্ত ঘোষকে তার অসাধারণ কাজের জন্য, ধন্যবাদ জানাচ্ছি ইকোনক্স, ব্লু লোটাস আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, আর আশা করব ভবিষ্যতে এরকম অনুষ্ঠানে জয়কে এবং লোপাকে আমরা এখানে পাবো, তাদের সঙ্গে আমাদের এই যে বন্ধুত্ব সম্পর্ক আজকে গড়ে উঠলো সেটা চিরন্তন থাকবে। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান শ্রী এনআর মুখার্জিকে। আমরা আনুষ্ঠানিকভাবে আজকের প্রোগ্রাম শেষ করব, সত্যি শেষ করতে ইচ্ছে করছে না, এই কনক্লেভে মনে হচ্ছে আরো খানিকক্ষণ থেকে যাই, আরো অনেকটা আড্ডা মেরে যাই, আরো অনেক কবিতা শুনি, আরো অনেক ভাব আসুক আমাদের মনে, সেই সব ভাব যেন আমাদের যা কিছু আছে সবকিছুকে ছাপিয়ে চলে যায়। আমি আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, করে আজকের মতো এই সন্ধে আমরা শেষ করে দিলাম, ধন্যবাদ।